হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে ঔষধি গাছটি নিয়ে হাজির হয়েছি, এই ঔষধি গাছটির শিকড় যদি আপনি আপনার কোমরে ধারণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি টানা 2 ঘন্টার মতো আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন। অনেক পুরুষ ভাইরা রয়েছেন যারা কিনা স্ত্রীর সাথে দীর্ঘ সময় মেলামেশা করতে পারেন না, তাদের জন্যই আজকের এই ঔষধি গাছটি। এই ঔষধি গাছটির এতই গুণাগুণ যে এই ঔষধি গাছটির শিকড় যদি আপনি আপনার কোমরে ধারণ করেন, তাহলে দেখতে পারবেন এই ঔষধি গাছটির কার্যকারিতা। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় আপনার কোমরে ধারণ করার সাথে সাথেই আপনি কার্যকারিতা পাওয়া শুরু করবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বলে এই ঔষধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে আপাং গাছ। তো বন্ধুরা, গ্রামগঞ্জের লোকেরা এই ঔষধি গাছটিকে বিলাই আশ্রা গাছ বা চিরচিরে গাছ বা সীশাকন্দ গাছ বলে থাকে। এক এক অঞ্চলে এই ঔষধি গাছটিকে এক এক নামে ডেকে থাকে। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে এই ঔষধি গাছটির শিকড় আপনি আপনার কোমরে কিভাবে ধারণ করবেন, আপনাদেরকে আমি নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে এই আপাং গাছটি আগে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, এই আপাং গাছ আপনারা বিভিন্ন রাস্তাঘাট বা বিভিন্ন জঙ্গলের আশেপাশে যদি একটু খোঁজ করেন বা আপনার এলাকায় যদি না পান, তাহলে আপনি অন্য এলাকায় একটু খোঁজ করবেন, দেখবেন যে অবশ্যই আপনি এই ঔষধি গাছটি আপনি পেয়ে যাবেন। এই ঔষধি গাছটি পাওয়ার পর আপনাদের এই ঔষধি গাছটির শিকড় তুলে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন এই ঔষধি গাছটি কিন্তু আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার দিন এই ঔষধি গাছটির শিকড় তুলে নিতে হবে। তো বন্ধুরা, শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, এই 2টি দিনের মধ্যে আপনি যে কোনো একটি দিন এই ঔষধি গাছটির শিকড় তুলতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই এই ঔষধি গাছটির শিকড় তোলার সময় হচ্ছে যখন সন্ধ্যার সময় হয়, সূর্য ডুবে যাওয়ার সময় কাছাকাছি, এরকম সময় আপনারা সন্ধ্যার সময় আপনারা এই ঔষধি গাছটির শিকড় পূব দিকে দাঁড়িয়ে আপনারা এক নিঃশ্বাসে আপনারা এই ঔষধি গাছটির শিকড় এক টানে তুলে ফেলবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা নিঃশ্বাস বন্ধ করে এক টানে ঔষধি গাছটির শিকড় তুলবেন, তাহলে আপনারা এই ঔষধি গাছটির কার্যকারিতা পাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি তোলার পর আপনারা এই ঔষধি গাছটির শিকড় কোনো কিছু দিয়ে আপনারা সামান্য একটু শিকড় কেটে নেবেন। তো বন্ধুরা, কেটে নেওয়ার পর এই ঔষধি গাছটির শিকড় একটি লাল সুতো দিয়ে আপনারা আপনাদের কোমরে বেঁধে নেবেন। তো বন্ধুরা, বেঁধে নেওয়ার পর আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন, তখন আপনি আপনার এই শিকড়টি আপনার কোমরের মাজার উপরের দিকে রেখে আপনি সহবাস করবেন। দেখবেন যে টানা 2 ঘন্টার মতো আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই একটি কথা মনে রাখবেন, যখন আপনার মাল আউট করে দেওয়ার ইচ্ছা হবে বা বীর্যপাত করে দেওয়ার ইচ্ছা হবে, তখন আপনি ওই শিকড়টি আপনার কোমরের থেকে আপনার পেটের কাছাকাছি আনবেন, দেখবেন যে 2 থেকে 4 মিনিটের মধ্যে আপনাদের বীর্যপাত হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন।